বিপিএল এর দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ খবর পর্যন্ত তাদের স্কোর দাঁড়িয়েছে 5 উইকেটে 57 রান। মিরপুর হোম অফ ক্রিকেটে ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধীরগতিতে ব্যাট করতে থাকা ইরফান শুক্রকে ফেরান আরাফাত সানি। 21 বলে 8 রান করে রান আউট হয়ে ফেরেন মেহেদী মারুফ। উইকেটে বেশিক্ষণ থিত হতে পারেননি উন্মুক্ত চাঁদ। বিনা রানেই তাকে প্যাভিলিয়নে ফেরান আলামিন হোসেন। এরপর 1 রান করা আফিফকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আরাফাত সানি। বাঁ হাতে স্পিনারের তৃতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন শুভাগত হোম।